গ্রাম ঝুলছে খালের পারে, খালের পার ভাঙনে আতঙ্ক গ্রাম জুড়ে, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক চাইছেন গ্রামবাসীরা। গ্রাম ঝুলছে খালের পারে, খালের পার ভাঙনে গ্রাম জুড়ে আতঙ্ক। রাতের ঘুম ছুটেছে বাঁকুড়ার ওন্দা ব্লকের ধগড়িয়া গ্রামের মানুষের। বাঁকুড়া ওন্দা ব্লকের ধগড়িয়া গ্রাম, গ্রামের গাঁ ছুঁয়ে দ্বারকেশ্বর নদে মিশেছে কুকড়াজোর নামে এই খাল। দ্বারকেশ্বর নদের মোহনার ঠিক আগেই এই খাল গ্রামের পার ভেঙে চিন্তা বাড়িয়েছে গ্রামের মানুষের। বেশ কয়েকদিনের একটানা বৃষ্টির জেলে খালের জল ভয়ঙ্কর রূপ নিয়েছে। জলের তোড়ে ভেসে গিয়েছে প্রায় 500 মিটারেরও বেশি জায়গা। দ্বারকেশ্বর নদের মোহনা পর্যন্ত এই ভয়ঙ্কর অবস্থা তৈরি করেছে এই খাল। পাড়ের এই ভাঙনের ভয়ে খালের পাড়ের বসবাসকারী মানুষ বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন গ্রামের আটচালাতে। আমাদের অবস্থা খুব বিপজ্জনক, কারণ কেন এই বানের জলে যে ভেসে ভেসে যাচ্ছে সেগুলো আমাদের জন্য খুব ক্ষতিকারক। আমরা ছেলে মেয়ে নিয়ে এখানে থাকতে পারছি না। আমাদের এখানে হরি মন্দির আছে, সেখানে আমরা বসবাস করছি। হ্যাঁ, জোরের খাল ভেঙে পড়ে যাচ্ছে আমাদের ঘরের পিছনে সামনে, একদম আমরা থাকতে পারছি না ভয়ে। কতটা আতঙ্ক লাগছে? অনেক বেশি পরিমাণে আতঙ্ক হচ্ছে। রাতের ঘুম খাওয়া দাওয়া সব ঘুরছে গেছে। এইটা আমরা যে কি করে রাখবো বা কি করে থাকবো সেই ব্যবস্থা আমরা কিছু খুঁজে পাচ্ছি না। আমাদের যেটুকু ছিল সেটুকু চলে গেল সম্বলের পরে, নিজেদের যে থাকবো সেই বাড়িটুকু আছে সেটাও যদি চলে যায় তাহলে আমরা কিসে থাকবো? এক রাতেই এই ভয়ঙ্কর ভাঙনে রীতিমতো আতঙ্কের রাত কাটাচ্ছেন গ্রামের মানুষ। গ্রামের মূল রাস্তাটি গ্রাস করতে চলেছে এই খালের ভাঙন। খালের পাড়ের ভাঙনে ঝুলছে হাইটেনশন ইলেকট্রিকের পোল। এই ভাঙন রোধের ব্যবস্থা না হলে এই গ্রাম ভেসে যাবে খালের গর্ভে, এমনই আশঙ্কা করছেন গ্রামের মানুষেরা। তখন মোটামুটি রাত্রি 2টা বাজছে, জল হচ্ছে। জল হওয়ার সাথে সাথে আমাদের সেদিন একটু আমার কাজ ছিল ওখানে, ওখান থেকে আসছি, এসে দেখছি জল হচ্ছে। এখানে একটা ধরাস করে একটা শব্দ উঠলো, তো শব্দ ওঠার পরে ওইখানে গরু বাছুর সমস্ত কিছু দিনের বেলায় বাঁধা থাকে, সেদিনে রাতে থাকেনি। দিয়ে আবার সকালবেলাতে আরও 20 ফুট দূরান্তর তো গরু বেঁধেছি, সেখান থেকে একটা গরু চলে গেল, ভেসে চলে গেছে, ওটাকে ধরতে পারিনি। আর আরও যে ডাবা বা গোজ ছিল সেগুলোকে ধরা গেছে। হ্যাঁ, আমাকে একটা লোক না ধরলে আমি পর্যন্ত পড়ে যেতাম আতঙ্কে। এখন তো গোটাটাই কাঁপছি আমরা, এখন তো ভয়ে কাঁপছি গোটাটাই, যে কি করব, কোথায় থাকব। ছেলে মেয়ে তো ঘরে একটাও নাই, গ্রাম তো যাবেই, তার আগে তো সামনেরগুলো আগে যাবে, তারপর তো পরেরগুলো যাবেই, একটাও থাকবে না। গ্রামের মাঝে মাঝে যেটা হয়েছে তাতে করে এটা যদি এরকম যেতে থাকে তাহলে গ্রামের মাঝে মাঝেই যাবে। খালের পাড়ে ভাঙনের তীব্র শব্দ শুনে আতঙ্কে দিন কাটছে গ্রামবাসীদের। গ্রাম বাঁচাতে প্রশাসনের দিকে কাতরভাবে তাকিয়ে স্থানীয়রা। ভাঙন রোধের আশ্বাস বাঁকুড়া জেলা পরিষদের। বাঁকুড়া জেলা পরিষদের কৃষি ও সেচ দপ্তরের কর্মাধ্যক্ষ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ বিশ্বরূপা সেনগুপ্ত বলেন, বিষয়টি আমি জানতাম না, জানামাত্র খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেব। আমি মাত্র ছবি দেখলাম, আমাদের এত এর আগে কোনো খবর আমাদের কানে এসে পৌঁছয়নি। আমরা দেখছি এক্ষুনি তাড়াতাড়ি যাতে কোন দপ্তর থেকে এই কাজ করানো যায় এবং যাতে ওখানে কোনো মানুষের কোনো আর অসুবিধে না হয় সেটার জন্য আমরা আধিকারিকদের সাথে আলোচনা করে এক্ষুনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। তারাপদ ঘোষ নামে স্থানীয় এক গ্রামবাসী বলেন, আমরা খুব ভয়ের মধ্যে রয়েছি, আতঙ্কের রাত কাটাচ্ছি, জানি না আগামী দিনে কি হবে। আমাদের গ্রামের অবস্থা খুব বিপজ্জনক অবস্থা। ওইটা স্যার দেখুন, ওইখান পর্যন্ত ছিল, ওইটা কতটা খেয়ে নিচ্ছে এই একবার দ্বারকেশ্বর মোহনা পর্যন্ত। কখনো মানে এই যে বর্ষাটা হলেও আগেও হয়েছে অনেকদিন আগে থেকে এইভাবে এই অবস্থা, কালকের যে সেই গত 9 তারিখের যে জলটা হয়েছে সেটা বিপজ্জনক। সারা অতিবৃষ্টি যাকে বলে, সারা রাত শুধু ভাঙনের শব্দ শুনেছে। হ্যাঁ, ভাঙনের শব্দ শুনেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাঁকুড়া। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।